হেল্ল' গাইজ, কি খবৰ আপোনালোকৰ? আশা কৰোঁ আপোনালোক সকলোৱে ভালে আছে। বহুদিন ধৰি ভিডিঅ' বনাব পৰা নাছিলোঁ, তো আজি মই হাউলীৰ ৰাসৰ পৰাই ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ। এয়া চাওক, আজি হাউলীলৈ ৰাস চাবলৈ আহিছোঁ, গোটেই ফেমিলি আহিছোঁ, মাহঁতো আহিছে, হাজবেণ্ড, মই গোটেইবোৰ আহিছোঁ। এয়া চাওক হাউলীৰ দৃশ্য, খুব ধুনীয়া, লাইটিং খুব ধুনীয়া বিশেষকৈ, আৰু ভিতৰৰ দৃশ্য মই আপোনালোকক ভিতৰত গৈ দেখুৱাই আছোঁ। চাওক, আমিও চাওঁ আৰু আপোনালোককো দেখুৱাব চেষ্টা কৰি যাওঁ, চাই থাকক। এয়া বাহিৰৰ দৃশ্য, ভিতৰৰ দৃশ্য মই ভিতৰত গৈ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। দেখিবলৈ পাইছে বহুত মানুহৰ সমাগম ঘটিছে ইয়াতে। আমি ৰাসৰ ভিতৰত প্ৰৱেশ কৰিলোঁ। এয়া ইয়াতে দেখিবলৈ পোৱা গৈছে, চাওক খুব ধুনীয়া, বহুত মানুহৰ সমাগম ঘটিছে ইয়াতে। কৃষ্ণৰ অৱতাৰসমূহ ইয়াতে দেখুওৱা হৈছে। মোৰ আপোনালোকে ভইচটো শুনা নাপাবও পাৰে, কাৰণ ইয়াতে বহুত হুলস্থুল হৈ আছে। তো মই আপোনালোকক দেখুৱাব চেষ্টা কৰিছোঁ, আপোনালোকে চাই যাওক। প্ৰতি বছৰে ইয়াতে খুব ধুনীয়া ৰাস হয়, আমিও আহোঁ চাবলৈ। এইটো কৃষ্ণৰ দশ অৱতাৰখিনি গোটেইখিনি দেখুওৱা হৈছে, তাৰপৰা ইয়াৰলৈকে। এইটো বুদ্ধ অৱতাৰ শেষ, কলিৰ শেষত হোৱা এইটো কল্কি অৱতাৰ। ঠিক এয়া কৃষ্ণৰ জন্মৰ পৰা গোটেইখিনি দেখুৱাইছে ইয়াতে। এয়া বসুদেৱ আৰু দৈৱকী কেনেকে নিছে কৃষ্ণক, কৃষ্ণৰ বাল্যকালৰ পৰা আৰম্ভ কৰি গোটেইখিনি ইয়াতে দেখুওৱা হৈছে শৈশৱকালৰলৈকে। এইটো পুতনা বধ দেখিবলৈ পাইছে ইয়াতে। গোটেইখিনি কৃষ্ণ লীলা, চাই যাওক, খুব ধুনীয়া, দেখিবলৈ খুব ধুনীয়া হৈছে সকলোখিনি। কৃষ্ণৰ লগৰবোৰৰ লগত মাখন চুৰ কৰি খোৱাৰ দৃশ্য এয়া, খুব ধুনীয়াকে ফুটাই তুলিছে ইয়াতে, খুব ধুনীয়া কৰিছে।
এয়া রামায়ণৰ দৃশ্যটো দেখুওৱা হৈছে ভগৱান ৰাম সীতা আৰু লগত তেওঁৰ ভাতৃ লক্ষ্মণৰ সৈতে মানে ইয়াতে ৰামায়ণৰ দৃশ্যখিনি দেখুওৱা হৈছে পরীক্ষা দেখাইছে সাগে হেতু মই যদি ফুল কোয়া নাই হেতুয়ে হব আর ইয়াতে মহাভারতের দৃশ্যটি দাঙি ধরা হয়েছে মহাভারত এ চাও চিত্তরাষ্ট্র আর গান্ধারী আর পঞ্চপাণ্ডব লগতেও ভগবান বিষ্ণুয়ে খুব ধুনিয়াকে ফুটাই তুলিছে ইয়াতে এইখানে মই আপনাদের বিশেষভাবে কব পারা নাই কারণ বহুত হুলস্থুল হয়ে আছে তো আপনাদের মানে দেখাই গেছো আপনাদের চাই থাকিব বলে মই আশা করল খুব ধুনিয়া লাগিছে ইয়াত চন্দ্রয়ান দৃশ্যটি দাঙি ধরা হয়েছে এই খুব ধুনিয়া হয়েছে সাবলে চন্দ্রয়ান থ্রি খুব ধুনিয়াকে দৃশ্যটি দাঙি ধরেছে ইয়াত এই কংস কারাগার বনুয়া হয়েছে উপর ভগবান শ্রী বিষ্ণু উপর বহি আছে কংস কারাগার চাওক মই আপনাদের দেখাব চেষ্টা করেছি বহুত মানুষের সমাগম ঘটিছে বহুত মানুষ হয়েছে ইয়াতে তথাপিও মই আপনাদের ভিডিও দিবলে চেষ্টা করেছো কারণ মই বহু দিনের একো ভিডিও দিব পারা নাই আপনাদের আগত কারাগারের দৃশ্য সমূহ ইয়াতে দেখুয়া হয়েছে ভালকে ক্যাপচার করব পারা নাই কারণ বহুত মানুষ আছে বসুদেব আর দৈবকী কারাগারের দৃশ্য সমূহ ইয়াতে দাঙি ধরা হয়েছে এয়া কৃষ্ণই গোবর্ধন পর্বত খন যে দাঙিছিল তারে কিছু দৃশ্য চাওক খুব ধুনিয়া হয়েছে আহি খুব ভাল লাগিছে চাওক গোবর্ধন পর্বত খন কৃষ্ণই কেনেদরে দাঙিছিল সেইটো ইয়াতে দাঙি ধরা হয়েছে দৃশ্যটো এওঁলোকে খুব ধুনিয়াকে দেখুৱাব চেষ্টা কৰিছে যে কৃষ্ণ লীলা কৃষ্ণৰ সকলোখিনি ইয়াতে ভালকে বর্ণনা কৰিছে এইখন পর্বত খন চাওক দৃশ্য চাওক
এইখিনি তো আপোনালোককো মই দেখুৱাব চেষ্টা কৰিছো সম্পূর্ণ গা